আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে একটি পার্শ্বনা করবো একদম সাধারণভাবে, কোনো মানে অন্য কোনো কিছু দিব না, বাদাম বাটা তারপর আনুষাঙ্গিক যা থাকে আর কিছুই দিব না। এই দুধটা অনেক খাতে আমার ভাবি নিয়ে আসছে মানিকগঞ্জ থেকে, তো ভাবলাম পায়েস করি। এসব দুধের পায়েস খুব টেস্টি হয়। এখানে 2 লিটার দুধ আছে, আমি মোটামুটি একটু চাল দিয়ে ঘন করে রেখেছি, দেড় লিটার করে করেছি। সাথে তেজপাতা ছোটো, দুটো এলাচ আর একটু ছোটো দারচিনি দিয়েছি, আর ডিমের চাল একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ওটা দিয়ে দিলাম। এই জাতীয় খাবারগুলি রান্না করার সময় একটু কষ্ট, মানে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়, দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে চালটা লেগে যাবে, অতটা দুধ লেগে যাবে, তো একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে। এই পায়েসটা কিন্তু অন্যরকম টেস্ট হয়, একদম লাল হয়ে যাবে আর একটা টেস্টটা একদমই অন্যরকম। উপরে যে শটটা পড়ে ওটা আবার দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমার রান্নার প্রায় শেষ, এখন চিনিটা দিয়ে দিচ্ছি আমি। সবশেষে চিনিটা দিয়ে দেব, দিয়ে প্রায় 30 মিনিটের মতো চুলায় আবার বলকের জন্য ওয়েট করবো, আবার বলকের মেরিনেট ছেড়ে দেবো। চিনি যে এক্সট্রা পানি ওটা শেষ হয়ে মানে শুকিয়ে যাওয়ার জন্য। মোটামুটি আমার পায়েস হয়ে গেছে, এই পায়েসের ঘ্রাণটা খুবই সুন্দর হয়, একদম মুখে পানি চলে আসে। আমার ছেলেরা খুবই পছন্দ করে এই পায়েসটা। আপনারাও ট্রাই করবেন একদম সাধারণভাবে রান্না করা এই পায়েস। আমি কিচমিচ, তারপরে ঘি, বাদাম পেস্ট কিছুই দেইনি, এক্সট্রা কোনো খরচ হয়নি আমার, শুধু দুধ। দুধটাও আমি ফ্রি পেলাম ভাবির কাছ থেকে, শুধু চালটা আমার আর চিনি আমার। সময় নিয়ে ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। আমার পায়েস প্রায় হয়ে গেছে, এখন ঠান্ডা হলে আরও জমে যাবে। একটু কেওড়া জল দিয়ে দিলাম আমি, আপনারা বাসা ট্রাই করবেন, খুব সহজভাবেই রান্না করার কোনো ঝামেলা নাই।